ভোটের আগে হালকা টেনশন ছিল যে শেষ পর্যন্ত ক্ষমতা আসবে তো আর না এলে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরও যদি একই জিনিস কন্টিনিউ হয় রীতিমতো চাপ পড়ে যাবে কেন্দ্র সরকারের উপর কিন্তু ভোটের রেজাল্ট বেরোতেই দেখা গেল এই সব অমূলক টেনশন ছিল সেখানকার মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে এবং সেখানে কেন্দ্রীয় সরকার যাওয়ার তো কোনো ব্যাপারই নেই বরং বিরোধীদের দুয়ে মুছে সাপ করে দেওয়া গেছে রাজনৈতিক ময়দান থেকেই তারা ফর্সা হয়ে গেছে ফলে আনন্দে দু বাহু তুলে উদ্বাহু হয়ে নৃত্য করার সময় কিন্তু হলে কি হবে গত পাঁচ বছর আগে যে সমস্যাটা ঘিরে ধরেছিল বিজেপিকে সেই একই সমস্যা আরো বৃহত্তর পরিসরে এবার বিজেপি পরিবারের কথাই চলে এসছে হ্যাঁ কথা বলছি মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে এবং সেখানে কৃষা কুরশিকার যে গল্প জমে উঠেছে সেটা শুনলে চমকে যাবেন যে বিভিন্ন ইকুয়েশন আসছে ভোটের আগে কে শত্রু ছিল আর ভোটের পরে কে বন্ধু হয়ে যাবে কে যে কাকে লেঙ্গি মেরে দেবে আর কে কোন শিবিরে যোগ দিয়ে দেবে কোন দল কোন দিকে ভেঙে যাচ্ছে এত ইকুয়েশন বোধ হয় সারা ভারতবর্ষের রাজনীতিতে আর কোনো রাজ্যে হওয়া সম্ভব নয় যা বিভিন্ন সমীকরণ উঠে আসছে মেন সমস্যাটা শুরু হয়েছে অবভিয়াসলি মুখ্যমন্ত্রীর কুর্শি নিয়ে যেটা নিয়ে হতে পারে ভোটের আগেই একটা ইঙ্গিত ছিল কেননা গতবার সব থেকে বড় দল ছিল বিজেপি কিন্তু সেখানে শিবসেনা উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী লোভে তাদেরকে পিছন থেকে ছুরি মেরেছিল আর সেই জায়গা থেকে যাদের সঙ্গে এতদিন রাজনীতিতে পায়ে পা দিয়ে ঝগড়া করেছে এবং যাদের বিরোধিতা করে রাজনৈতিক ময়দানে টিকে আছে উদ্ধব ঠাকরে সমস্ত কিছু নীতি আদর্শ ভাসিয়ে দিয়ে আরব সাগরে চলে গিয়েছিলেন এনসিপি আর কংগ্রেসের হাত ধরতে কি না তাকে মুখ্যমন্ত্রী হতে হবে হয়েও ছিলেন অবধি অব্দি কিন্তু সেটা করার যে এত বড় খেসারত দিতে হবে মারাঠাভূম যে তাকে ক্ষমা করবে না এটা যে পাপ হিসেবে গণ্য হবে সেটা বোধ হয় উদ্ধব ঠাকরে বুঝতে পারেননি আসলে রাজনৈতিক ময়দানে সেইভাবে তো অ্যাক্টিভলি কোনোদিন নামেননি বাবার গর্বে গর্বিত হয়ে তিনি এতদিন চলেছেন ফলে এবার শুধু ভোটে পরাজয় নয় কার্যত রাজনৈতিক ময়দান থেকে তিনি মুছে গেছেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই এই জিনিসটা করতে গিয়ে বিজেপি সেখানে ঠাকুরের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে গিয়ে নিজেরা সব থেকে বড় দল হওয়ার পরও একনাথ সিন্ডে যিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন তাকেই সম্মান জানাতে মুখ্যমন্ত্রী করেছিলেন এবার বিজেপির এই উদারতাটাকে আসলে একনাথ সিন্ডে ভেবে বসেছিলেন এটা দুর্বলতা ফলে এবারও যখন ক্ষমতায় এসছে এবং বিজেপি একক দক্ষতাতেই প্রায় সরকার করতে পারে সেই সংখ্যক আসন পাওয়ার পরেও একটু বেছু হতেও সবটা তিনি ছাড় থাকতে রাজি নন তার বক্তব্য হচ্ছে এখানে বিহার মডেল করতে হবে আড়াই বছরের মুখ্যমন্ত্রী তো তাকে দিতে হবে আড়াই বছর বিজেপি আপাতত চালাতে পারে আর এই ফর্মুলাতে বিজেপি মোটেই রাজি নয় খুব স্বাভাবিক কেননা প্রত্যেকটা রাজ্যে তারা একক বৃহত্তম দল হবে প্রায় ক্ষমতার কাছাকাছি থাকবে মুখ্যমন্ত্রীর কুর্সি অন্য কাউকে ছেড়ে দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে এই জিনিস বারবার গেলে বিজেপি কর্মী সমর্থকদের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে আর মাঝখান থেকে যখন একনাথ সিন্ডে এইসব ঝামেলা পাকানোর চেষ্টা করছেন সেই সময় অজিত পাওয়ারেরও মনে হচ্ছে কোথাও গিয়ে যে তিনিও তো একজন বিদ্রোহী তার কাকার দলকে ভেঙে চুড়ে শেষ করে রাজনৈতিক ময়দান থেকে মুছে দিয়েছেন সুতরাং যদি সেই জায়গা থেকে একনাথ সিন্ডে সুযোগ পান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার তিনিই বা পাবেন না কেন আর এই গেরাকলেই কিসা কুরসিকা জমে উঠেছে কে যে কোন দিকে যাবে কে যে কার সঙ্গে কি লিঙ্গি মারবে কিচ্ছু বোঝা যাচ্ছে না আর সেই জায়গাতেই বিজেপি চালু করেছে অ্যাক্টিভেট করেছে প্ল্যান সি কি সেই সি সেটা বুঝতে গেলে পুরো মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্কটা বুঝতে হবে এবং সেটা নিঃসন্দেহে অত্যন্ত ইন্টারেস্টিং স্টেপ বাই স্টেপ আপনাদের যখন বলবো তখন বুঝতেই পারবেন তবে সেই অঙ্ক বলার আগে আপনাদের বলি যে ক্রিকেট নিয়ে আমি কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছি প্রিয় বন্ধু ক্রিকেট যেটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি কোথাও অসুবিধা হয় সেই চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই প্রিয় বন্ধু ক্রিকেটের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে আমি ক্রিকেট নিয়ে বিভিন্ন অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করছি এখন যেহেতু আইপিএলের মরশুম শুরু হয়ে গেছে কালকে কেকেআর টিম নিয়ে বলেছিলাম আজকে ব্যাঙ্গালোরের টিম পজিটিভ নেগেটিভ কি হয়েছে না হয়েছে আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি অবভিয়াসলি আপনারা যদি ক্রিকেট প্রেমী হন এই চ্যানেলটা দেখুন এই ভিডিওগুলো দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন যাতে আরও ভালো ভিডিও এই প্রসঙ্গেও নিয়ে আসতে পারি যাই হোক যেটা বলছিলাম মহারাষ্ট্র প্রসঙ্গ যেখানে প্ল্যান সি অ্যাক্টিভেটেড হয়ে গেছে কি সেই প্ল্যান সি সেটা বলার আগে মহারাষ্ট্রের নির্বাচনে কি হয়েছে দুশো আসন আছে যেখানে নির্বাচনী ফলাফল বেরোনোর পর দেখা গেছে বিজেপি একশো বত্রিশটা আসন পেয়েছে শিবসেনা যেটা একনাথ সিংপন্থী তারা সাতান্নটা পেয়েছে এনসিপি যেটা অজিত পাওয়ারপন্থী তারা একচল্লিশটা আসন পেয়েছে অর্থাৎ সব মিলিয়ে দুশো অষ্টআশির মধ্যে দুশো তিরিশটা আসন পেয়ে গেছে মেরে কেটে আটান্নটা আসন মাত্র বিরোধীদের হাতে গেছে এবং সেই আটান্নটা আসনের মধ্যেও যারা জোট বেঁধে লড়ছিল সেই কংগ্রেস ষোলোটা আসন পেয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে কুড়িটা আসন আর শরৎ পাওয়ারের এনসিপি পেয়েছে দশটা আসন অর্থাৎ ফর্টি আসন তাদের কাছে গেছে ওয়ান ফর্টি ফাইভ পেলে মেজোরিটি হবে ফলে এই জোটের তো সরকারে আসার কোন রকমই কোনো জায়গা নেই বিজেপি আর এই জায়গাতে তাহলে বিজেপি কেই ছেড়ে দেওয়া এটাই বুদ্ধিমানের কাজ কিন্তু একদিকে একনাথ সিন্ডে একদিকে এনসিপি ধরে বসে আছে তাই বিজেপিকে ভাবতে হচ্ছে দ্রুত অতি দ্রুত কোন ফর্মুলায় মহারাষ্ট্রের সরকারটা গঠন হবে দেখুন ফর্মুলা নাম্বার ওয়ান খুব সোজা বা প্ল্যান এ যেটা সেটা হচ্ছে যেভাবে জোট হয়েছে সেইভাবেই জোট থাকবে একশো বত্রিশ সাতান্ন একচল্লিশ এই ইকুয়েশন সুতরাং সেই অনুযায়ী দপ্তর বন্টন হবে ম্যাক্সিমাম যেটা করা যেতে পারে বিজেপির মুখ্যমন্ত্রী হবে এবং একদিকে যেরকম একনাথ সিন্ডে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে অন্যদিকে অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে মহারাষ্ট্রে দুজন উপমুখ্যমন্ত্রী থাকবে তাদের বেশ কিছু ভালো ক্যাবিনেটে পোর্টফোলিও দেওয়া হবে এবং সরকারটা চলবে এটা যদি হয় এটা হচ্ছে সুষ্ঠু সমাধান প্ল্যানে হয়ে গেল কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু এখানে যেহেতু একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলছেন তিনি এখন উপমুখ্যমন্ত্রী হলে তার সেটা অপমান তার রাজনৈতিক কেরিয়ারের ডাউনগ্রেড হবে তিনি একবারও ভেবে দেখছেন না তাকে মুখ্যমন্ত্রী করার জন্য দেবেন্দ্র যিনি এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছিলেন তিনি নিজেকে ডাউনগ্রেড করেছিলেন রাজনীতিতে এই নমনীয়তাটাই কাম্য এবং যেখানে বিজেপির এতখানি মেজরিটি রয়েছে তারা সেখানে সেটা মেনে নেবে কিন্তু দেখা যাচ্ছে যে যাই হোক একনাথ সিন্ডে করতে সেটা রাজি নয় তাই দ্রুত যেটা প্ল্যান বি হিসেবে বিজেপি ভাবছে যে যদি শেষ পর্যন্ত একনাথ সিন্ডে বেঁকে বসে এবং সেই উদ্ধব ঠাকরের মতো শিবসেনার উদ্ধব ঠাকরে একই জিনিস করতে চান যে আমাকে মুখ্যমন্ত্রী অন্তত আড়াই বছরের জন্য না ছাড়লে আমি সমর্থন করব না বাদ দিয়েও তাহলে সরকার গঠনের চেষ্টা করা হবে কেননা অজিত পাওয়ারের যে এনসিপি তাদের হাতে একচল্লিশ পঁয়তাল্লিশের থেকে অনেক বেশি সুতরাং সেই জায়গা থেকে তারা সরকারটা চালাবে এবং সেখানে একনাথ সিন্ডে বিরোধী দল হিসেবে থাকুক না অসুবিধা কি আছে এই একটা প্ল্যান বি তারা করছে কিন্তু মুশকিলটা হচ্ছে যদি অজিত পাওয়ারও বেঁকে বসেন যদি একনাথ সিন্ডে আর অজিত পাওয়ার হাত মিলিয়ে নেন তাহলে তাহলে তারা আপাতত সরকার গড়ার মতো মতো জায়গায় নেই কিন্তু কিন্তু তার মানে তারা যে সরকার তাও নয় সেক্ষেত্রে তারা বিজেপিকে হয়তো ধোকা দিতে পারে এবং ঢোকা গিলে যাদের সঙ্গে বৈরিতা করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল অর্থাৎ একনাথ সিন্ডে উদ্ধব ঠাকরে এক হয়ে গেলেন আর অজিত পাওয়ার শরদ পাওয়ার এক হয়ে গেলেন যদি এই ইকুয়েশন হয় তাহলে কংগ্রেসের সমর্থন তো সেখানেই আছে এবং সেই সংখ্যাটা যদি দাঁড়ায় তাহলে শিবসেনার একনাথ আর উদ্ধরের পন্থী এদের আসন কত সাতান্ন এনসিপির অজিত পাওয়ারপন্থী আর শরদ পাওয়ারপন্থী এদের আসন কত একচল্লিশ আর দশ একান্ন টব মিলিয়ে যদি যোগ করেন এদের আসন সংখ্যা পৌঁছে যাচ্ছে একশো চুয়াল্লিশে একশো পঁয়তাল্লিশে গিয়ে মেজরিটি একশো চুয়াল্লিশে এরা পৌঁছে যেতে পারছে আর এই জায়গায় যেটা খুব ইন্টারেস্টিং আছে মহারাষ্ট্রে দুজন সমাজবাদী পার্টির বিধায়ক জয়ী হয়েছেন একজন আইএমএম এর বিধায়ক জয়ী হয়েছেন এবং একজন সিপিএম এর বিধায়ক জয়ী হয়েছেন তাহলে এই চারজনের যদি সমর্থন চলে আসে অর্থাৎ কংগ্রেস উদ্ধব এবং একনাথ সিন্ডে এক হয়ে গেল শরদ পাওয়ার অজিত পাওয়ার এক হয়ে গেল সমাজবাদী পার্টি আইমিম আর সিপিএম এই সমস্ত কিছু নিয়ে একশো আটচল্লিশে পৌঁছে যাচ্ছে সেই জোটের নাম্বারটা যেটা বিজেপিকে একটু হলেও ভাবাচ্ছে যে রাজনীতিতে তো অসম্ভব বলে কিছু হয় না পারমানেন্টলি বন্ধুও কেউ হয় না পারমানেন্টলি শত্রুও কেউ হয় না এই একনাথ সিন্ডেই ঠাকুরের হাত ধরে উঠে এসেছিলেন অথচ তাকেই তাকে বিদ্রোহ করে তিনি একটা আলাদা দল করে শিবসেনার প্রতীক নাম সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছেন যাই হোক সেই জায়গা থেকে এই ইকুয়েশন থেকে কিন্তু বিরোধী জোট মহারাষ্ট্রে ক্ষমতায় চলে আসতে পারে অর্থাৎ এবারেও একক বৃহত্তম দল হয়েও বিজেপিকে সেই বিরোধী আসনে বসে থাকতে হবে আর কি ইম্প্যাক্ট হবে সেটা পরবর্তীকালে আলোচ্য বিষয় কিন্তু এই জায়গা থেকে মহারাষ্ট্র হাত থেকে বেরিয়ে যাওয়ার জায়গা হয়েছে কিন্তু বিজেপির সঙ্গে যেটা খুব ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দুজন নির্দল জয়ী হয়েছিল সেই দুজন নির্দল এবং দুজন যে এস বলে একটা ছোট পার্টি আছে তাদের দুজন বিধায়ক জয়ী হয়েছেন এই দুই আর দুইয়ের চারজন এরা বিজেপিকে সমর্থন করে দিয়েছে এবং তার থেকেও বড় কথা অন্যান্য চারটি ছোট দল আছে যাদের একজন করে বিধায়ক জয়ী হয়েছেন তারাও কিন্তু বিজেপিকেই সমর্থন করছেন বলে শোনা যাচ্ছে অর্থাৎ বিজেপির নিজের একশো আর দুজন জে দুজন নির্দল এবং চারজন অন্যান্য ছোট দলের বিধায়ক মিলে আট জনের সমর্থন কিন্তু বিজেপি জোগাড় করে ফেলেছে অর্থাৎ তারা কিন্তু সব মিলিয়ে মোটামুটি মানে নিজেদের একশো বত্রিশ আটজন মিলে একশো চল্লিশে পৌঁছে যাচ্ছে মাত্র পাঁচটা আসন তারা সংখ্যা গরিষ্ঠতার থেকে পিছনে থাকছে আর এই অবস্থায় যেটা খুব ইন্টারেস্টিং মোড শোনা যাচ্ছে সেটা হচ্ছে উদ্ধব ঠাকরের দলের সাতজন বিধায়ক অন্তত সাতজন বিধায়ক তারা নাকি বিজেপি নেতৃত্বের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন তারা বুঝতে পারছেন যে মারাঠা ভূমে রাজনীতি করতে গেলে আর উদ্ধব ঠাকরের সঙ্গে থাকলে হবে না কেন না যে হিন্দুত্বের রাজনীতি করে ঠাকুরেরা এই জায়গায় পৌঁছেছিলেন উদ্ধব ঠাকরে সেটাকে শেষ করে দিয়েছেন ফলে মানুষের রাস্তা তাদের সঙ্গে নেই আর এই জায়গায় তাদের হাতে একটাই অপশন আছে সেটা হচ্ছে একনাথ সিন্ডে শিবিরে ফিরে যাওয়া কিন্তু যেহেতু তারা একনাথ সিন্ডে শিবিরে বিরোধিতা করেছিলেন এই নির্বাচনের সময় তাই এখন একনাথ সিন্ডে শিবিরে তারা যদি ফিরেও যান তাহলে যে প্রবলেমটা হবে তাদেরকে কার্যত রাজনৈতিক যে গরিমার জায়গাটা আছে সেটা তাদেরকে লুজ করতে হবে তাদেরকে ক্রমশ একনাথ সিন্ধের দলেও কোন হতে হবে সেখানে গিয়ে তারা রাজনৈতিক গরিমাটা পাবেন না আর সেই জায়গা থেকে বিজেপি কিন্তু অনেক বেটার অপশন কেননা বিজেপিতে গেলে তারা খোলা মনে তাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং কাজ করার জায়গাটাও পাবেন ফলে এই সাতজনের সমর্থন নাকি বিজেপির সঙ্গে চলে এসছে আর এই সাতজনের যখন সমর্থন চলে এসছে তখন আর একটা ইন্টারেস্টিং মোড ঘটছে সেটা হচ্ছে শরদ পাওয়ারের যে এনসিপিটা রয়েছে সেখান থেকে অন্তত চারজন বিধায়ক নাকি এই শিবিরের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন কেন কেননা মতে হচ্ছে যে শরদ পাওয়ারের জন্য এই নির্বাচনটাই শেষ নির্বাচন ছিল কেননা চুরাশি বছর বয়স হয়ে গেছে বয়সের ভারে আর নতুন করে ফাইট দেওয়ার মতো জায়গায় তিনি থাকবেন না আরো পাঁচ বছর বাদে উননব্বই বছর বয়সে তিনি থাকবেন শারীরিকভাবে সেই সেই জায়গাটা তিনি দেখাতে পারবেন না দেখাতে পারলেও কতদূর কি তার এফেক্ট মারাঠাভূমির মানুষ নেবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ফলে শরদ পাওয়ারের রাজনীতি শেষ আর এদেরও সেই একই বাধ্যবাধ্যকতায় এরাও অজিত পাওয়ারের কাছে আর যেতে ফেরত যেতে চাইছেন না ফলে এরাও বিজেপি শিবিরে ফিরতে চাইছেন এই সাত আর চারে এগারো জন যদি চলে আসে তাহলে একশো চল্লিশ জন বিজেপির অলরেডি ছিল এই এগারো জনের সমর্থন যদি বিজেপির সঙ্গে চলে আসে একশো একান্নতে পৌঁছে যাচ্ছে বিজেপি জোট কারণ এটাই প্ল্যান সি করে রেখে দিয়েছে বিজেপি যে শেষ পর্যন্ত যদি একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ার দুজনেই ধোকা দেয় দুজনেই এই মুখ্যমন্ত্রীর দাবিতে অটুট থাকে এবং শেষ পর্যন্ত দেবেন্দ্র ফাড়নবিকে মেনে না নেন তাহলে কিন্তু এই ফর্মুলাতে বিজেপি এবারে সরকার মহারাষ্ট্রে গতবারের তারা মতো কিন্তু আর ছাড় দেবে না কেননা গতবার তারা সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশ কিছুটা পিছনে ছিল একশো পঁয়তাল্লিশের সংখ্যাগরিষ্ঠতা একশো পাঁচে থেমে থাকতে হয়েছিল পরে ওই চল্লিশের অঙ্ক তারা মেলাতে পারেনি যেটা মেলাতে আড়াইটা বছর সময় লেগেছিল একনাথ সিন্ডাকে বার করে আনতে হয়েছিল কিন্তু এবার তার দরকার পড়বে না তারা সমর্থন পৌঁছে নিয়েছে এগারো জন কিন্তু নিজে এগিয়ে আসছে তাদের দিকেও এবং তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস যারা রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছেন যে কংগ্রেসের ভবিষ্যৎ কতখানি অন্ধকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর তারা কিছুটা অক্সিজেন পেয়েছিলেন কিন্তু এই বিধানসভা নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কিন্তু এই দলটাকে কোথাও নিয়ে যেতে পারবেন না এবং মানুষের রাস্তা ক্রমশ তাদের উপর হারাচ্ছে এবং তার ফলে একাধিক কংগ্রেসের লিডার তারা কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর বিজেপি শিবিরে চলে এসেছিলেন এবং তাদেরকে অনেকে বিধানসভায় লড়ানো হয়েছিল এবং লড়ে তারা জিতেছেন কিন্তু কংগ্রেসের টিকিটে অরিজিনালি যারা দীর্ঘদিন জিতছিলেন তারা হেরে ভূত হয়ে গেছেন কংগ্রেস শিবিরে যে ষোলো জন বিধায়ক রয়েছেন তাদের মধ্যে অন্তত বিধায়ক নাকি তাদের সেই বন্ধু ছজন যারা আগে কংগ্রেস করতেন এখন বিজেপি করেন বিজেপির বিধায়ক হয়ে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারাও সেখানে আসতে চান এবং যদি সত্যিই শেষ পর্যন্ত সেটা আসেন একশো একান্ন আর ছয় একশো সাতান্ন সরকারটা কিন্তু আলটিমেটলি বিজেপি গড়ে নেবে অর্থাৎ একনাথ সিন্ডে বা অজিত পাওয়ার যতই দর বাড়ানোর চেষ্টা করুন তাদের ম্যাক্সিমাম ওই উপখ্যমন্ত্রিত দেওয়া হবে এবং বেশ কিছু ভালো পোর্টফোলিও দেওয়া হবে যদি তাদের রাজি থাকেন ওয়েল্যান্ড গুড নাহলে কিন্তু বিজেপি নিজস্ব প্যান্ড সিতে এখানে সরকার গঠন করবে এবং সেখানে যদি বিজেপিকে এত কাঠখন পুড়িয়ে সরকার করতে হয় জোটসরিক হয়ে ভোটে লড়ার পরও যদি এই হাল হতে হয় হলে পুরনো উপাখ্যান আবার খুলতে পারে সেটা আবার একটা নতুন ইন্টারেস্টিং মোড় কিন্তু নিতে পারে মহারাষ্ট্রের রাজনীতিতে যে বিজেপি বা যে বিজেপির দেবেন্দ্র ফাড়নিস উদ্ধব ঠাকরের যে কৌলিন্য ছিল যে ভোট ছিল তাকে খতম করে দিতে পারেন শরদ পাওয়ারের যে লিগাসি ছিল তাকে খতম করে দিতে পারেন তারা তার সঙ্গে একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ার এতখানি বাওয়াল দেবেন আর তিনি এত খটকর কাটকর পুড়িয়ে সরকার করার পর সেটা চুপচাপ মেনে নেবেন এটা কিন্তু কেউই বুঝতে চাইছে না ফলে সকলেই মনে করছেন এটা ভালো কিছু মন্ত্রক পাওয়ার জন্য অজিত পাওয়ার এবং একনাথ সিন্ডে দর বাড়ানোর খেলা খেলছেন এবং আলটিমেটলি যদি ভালো কিছু মন্ত্রক পেয়ে যান শেষ পর্যন্ত তারা মেনে নেবেন বিজেপির ফর্মুলা এবং ওই প্ল্যান বি প্ল্যান সি এসব কিছু করতেই হবে না প্ল্যান এ অর্থাৎ দুশো অষ্টআশির মধ্যে দুশো তিরিশ সেই নিয়েই বিজেপি সরকার ড্যাং ডেঙ্গিয়ে পাঁচটা বছর মহারাষ্ট্র শাসন করবে তবে সব মিলিয়ে যে জিনিসটা হচ্ছে মহারাষ্ট্রে সেটা কিন্তু প্রতিপদে অত্যন্ত ইন্টারেস্টিং এবং রাজনীতির যারা চর্চাকারী তাদের কাছে কিন্তু মহারাষ্ট্র নির্বাচন শেষ হইয়াও শেষ না এই উপাদান প্রতি মুহূর্তে যাচ্ছে কি বলবেন মহারাষ্ট্রের এই রাজনীতি নিয়ে এই কৃষা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার